হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জে আর অ্যান্ড ইউ আর ওয়াচিং জেয়ারস ইংলিশ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস টুয়েলভের একটি প্রজেক্ট প্রজেক্টটি হলো ইন্টারভিউ ফিকটিশাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পারসন সেই বিষয়ের উপরে আজকে দেখো প্রথমে ফ্রন্ট পেজটা কেমন হবে দেখে নাও প্রথমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারপরে তোমার স্কুলের নাম তোমার সাবজেক্ট তারপরে প্রজেক্ট রিপোর্ট অন বিক্রিশাস ইন্টারভিউ অফ অরিজিৎ সিং তারপরে দেখো নেম অফ দ্য স্টুডেন্ট তোমার নাম লিখতে হবে তোমার ক্লাস সেকশান রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশান এগুলো লিখতে হবে ফ্রন্ট পেজে এইভাবে ফ্রন্ট পেজটা আগে রেডি করে নেবে এরপরের পেজ আমরা চলে যাব এরপরের পেজ হবে অ্যাকনোলেজমেন্ট অ্যাকনোলেজমেন্টে যা যা লেখা হবে দেখো পরপর লেখাটা আসছে তোমরা দেখে নাও এবং পজ করে করে পুরোটা লিখে নাও এবং ধীরে ধীরে লিখবে সুন্দরভাবে ওখানে যে স্যারের নাম লেখা আছে অর্থাৎ যে স্যার তোমার দায়িত্ব এই এই প্রজেক্টটা করতে দিয়েছেন সেই স্যারের নামটা লিখবে তোমরা ওখানে আর নিচে দেখো তোমার স্যারের যেহেতু তুমি এই অর্থাৎ কৃতজ্ঞতার শিকারটা তুমি করছো তাই সিগনেচার অফ দ্য স্টুডেন্ট তোমার এখানটায় সইটা করবে নিচে লিখে তোমার সই আর এদিকে ডেটটা দিয়ে দেবে সেইভাবে অ্যাকনোলজমেন্ট পেজটা তৈরি হয়ে গেল এরপরে বোনাফাইড সার্টিফিকেট বলে লিখে ওপরে ছোটো করে তার নিচে সার্টিফিকেট বলে বড়ো করে লিখবে কী কী লিখতে হবে দেখো লেখা আছে এখানে আর এইখানে যে বাই বলে লেখা আছে দেখো নিজের নাম এখানে তুমি তোমার নিজের নামটা লিখবে তোমার ক্লাস দেবে এখানটা ইলেভেন লেখা আছে এটা টুয়েলভ হবে রোল নাম্বার দেবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপরে তোমার সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড উইথ ডেট বলে তোমার স্যারের সই হবে এখানে এবং তোমার স্যারের সম্পর্কে নেমটা লিখবে তোমার স্যারের নাম লিখবে তারপর ডিজিগনেশান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার ডিপার্টমেন্ট ইংরাজি সাবজেক্ট স্কুল তোমার স্কুলের নাম এভাবেই তোমরা সার্টিফিকেটের পেজটা রেডি করবে এবং তারপরে দেখো টেবিল অফ কন্টেন্টস পর পেজ যেমনভাবে আছে সেভাবে ইন্ট্রোডাকশন মেথড অ্যান্ড টেকনিক্স আউটপুট অফ দ্য প্রজেক্ট কনক্লুজান এবং রেফারেন্স এখানে কিন্তু এগুলোর পাশে পাশে কোন পেজ থেকে কোন পেজ পেজ নাম্বারগুলো কিন্তু উল্লেখ করে দেবে পেজ নাম্বারগুলো এরপর দেখো এবার আমাদের সেই টেবিল অফ কন্টেন্টস অনুযায়ী যে ইন্ট্রোডাকশন কী ছিল প্রথমে যেহেতু ইন্ট্রোডাকশন লেখা ছিল টেবিল অফ কন্টেন্টস সূচিপত্রে তো ইন্ট্রোডাকশন সম্পর্কে কী লিখবে দেখো আমি পরপর লিখেছি যেটা সেই লেখাটাই তুমি এখানে যেভাবে লেখাটা বেরিয়ে আসছে সেভাবেই তুমি লিখবে পরপর তোমাদের এখানে আমি মূলত চারটি তোমাদের এই যে প্রোজেক্ট রিপোর্ট রয়েছে তার মধ্যে ফিল্ম বা থিয়েটার স্ক্রিপ্ট বা ফিফটিসার্স ইন্টারভিউ অফ অ্যান অ্যামিন পার্সোনালিটি চেঞ্জিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ আ প্লে এবং ইন্ডিয়ানাইজেশন অফ অ্যান ইংলিশ নোভেল অথবা শর্ট স্টোরি এটার মধ্যে তোমরা চুজ করেছো যে তুমি এটা করছো ইন্টারভিউ অফ অ্যান অ্যামিনিয়েন্ট পার্সোনালিটি সেটার উপরেই হবে এটা লেখাটা এরপরে অবজেক্টিভস দেখো অবজেক্টিভসে এই কথাগুলো লিখতে হবে যেগুলো লেখা বেরিয়ে আসছে এভাবেই তোমাকে অবজেক্টিভসের বিষয়ে লিখতে হবে পরপর পজ করে করে সুন্দরভাবে লিখবে হাতে লেখা সুন্দর করে নেবে ওই উপরের ওই যে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস যেটা আছে সেটা লিখে দেবে হেডিং করে দেবে তারপর দেখো গাইড গাইডিং প্রিন্সিপাল গাইডিং প্রিন্সিপালে কি কী দেখবে দেখো যা লেখা আছে এই যে লেখাগুলো বেরিয়ে এলো এগুলো তোমরা লিখে দেবে সুন্দরভাবে হেডলাইন করবে গাইডিং প্রিন্সিপাল পরপর এ ফোর সাইজ পেজের মধ্যে লিখবে লিমিটেশনস বলে দেখো লিমিটেশনে কী কী লিখতে হবে সেগুলো বেরিয়ে আসবে সেই লেখাগুলো তোমাকে কিন্তু সুন্দরভাবে পরপর লিখতে হবে এবং এ ফোর সাইজ পেপারে লিখবে এক একটা পেজে যতটা করে ধরে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে মেথডস অ্যান্ড টেকনিক্স এরপরে দেখো এই বিষয়ের উপরে এটার উপরে ইন্ট্রোডাকশন প্রথমে একটা লিখতে হবে সেটা লেখা আছে দেখো সুন্দরভাবে বেরিয়ে এলো পুরো লেখাটা সুন্দরভাবে লিখবে এখানে এবং এই যেগুলো দিয়েছি আমি এগুলো কিন্তু তোমাদের কোনো বইয়ে সেভাবে তুমি হয়তো সেভাবে পাবে না কিন্তু এইভাবে লিখলেই তুমি নাম্বার বেশি পাবে এবারে ফার্স্ট তুমি কী করেছো সম্পর্কে যে তোমরা লিখবে সেটা সিলেক্ট করেছো সেটা লিখলে ফার্স্ট পেজ ফার্স্ট দিন তোমাদের এটা হলো এটা দশ দিনের প্রকল্প দশ দিন ধরে আলোচনা করে দশ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরে তোমরা একটা প্রজেক্ট করেছো এটা দশ দিনের মধ্যে করতে হয় সেই জন্য ফার্স্ট দিন একটা কি করেছো দেখা যায় দেখো সেকেন্ড দিনে তুমি কী করলে যে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করলে থার্ড ডেতে গিয়ে তোমরা গ্রুপ তৈরি করে এবং গ্রুপের মধ্যে তোমরা ভাগ করলে যে একে অপরের সঙ্গে সাহায্য সহযোগিতা করলে তারপরে ফোর্থ ডেতে গিয়ে তোমরা সকলে জড়ো হলে এবং বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করলে ফিফথ ডেতে কী করলে সিক্স ডেতে কী করলে দেখো পরপর দেওয়া আছে এইভাবে তোমরা কিন্তু লিখে যাবে এবং অবশ্যই এ ফোর সাইজ পেপারে লিখবে এভাবেই সেভেন্থ ডেতে কী কী লিখতে হবে দেখো এবং এইট ডে তারপরে নাইন্থ এবং তারপর টেন্থ অর্থাৎ আমাদের প্রত্যেকটা দশ দিনের যেই প্রকল্প দশ দিনের প্রকল্পে আমরা কি কি লিখবো কি কি কী করেছি একসঙ্গে সকলে মিলে গ্রুপ করে এবং দশ দিনের মাথায় আমরা গিয়ে যে সাবমিট করেছি সেটা আমরা এখানে লিখবো পরপর এটা লেখার পর আমাদের আসল যে প্রজেক্টের এবারে চলে যাব যে আউটপুট অফ দ্য প্রজেক্ট এটাতে চলে যাব। আজকে আমরা আউটপুট অফ দ্য প্রজেক্টের ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি প্রিকটিসার্স ইন্টারভিউ অফ অরিজিৎ সিং আমরা আজকে অরিজিৎ সিং এ করবো ইন্টারভিউ নেবো আগে অরিজিৎ সিংকে তার সম্পর্কে দু চার কথা আগে লিখে দিতে হবে এবং তারপরে আমরা শুরু করবো আমাদের ইন্টারভিউ ইন্টারভিউর ফার্স্ট লাইনে দেখো লেখা আছে গুড মর্নিং স্যার তারপরে ওখানে জেলার নাম দেওয়া আছে তুমি কোন জেলা থেকে গিয়েছো ইন্টারভিউটা নিতে তোমার জেলার নামটা লিখবে তারপর দেখো আই এম আর লেখা আছে ওই এর জায়গায় তুমি তোমার নিজের নামটা লিখবে এবং এইভাবেই তুমি ইন্টারভিউ লেখাটা শুরু করবে সো অরিজিৎ সিংয়ের যে জীবন তার প্রথম সেই যে ফেম গুরুগুলে যাওয়া বা ইন্ডিয়ান আইডলে রিজেক্টেড হওয়া বা সেখান থেকে পরবর্তীকালে উঠে আসা পরপর তার জীবনের যে বিভিন্ন ঘটনা আমরা কিন্তু সেই ঘটনাগুলোর উপরে আলোকপাত করার চেষ্টা করছি এখানে এবং খুব সুন্দরভাবে একটা এখানে তার ইন্টারভিউ উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তার নিজের জীবনে যত রকম ঘটনা এসেছে সেই সমস্ত ঘটনার উপরে ডিপেন্ড করে বা তার নিজের কিছু র্যাপিড ফায়ার টাইপের কোশ্চেনও রাখা হয়েছে যে বিখ্যাত সিঙ্গার তার পছন্দ কোন বিখ্যাত গান তার পছন্দ সো এরকম ধরনের একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ কিন্তু এখানে আমাদের সিং সিংয়ের ওপরে নেওয়া হয়েছে তো তোমরা এটা পরপর ধীরে ধীরে হাতে লেখা সুন্দর করে লিখবে এবং কারণ হাতে লেখা পরিষ্কার না হলে কিন্তু তুমি নাম্বার পাবে না কারণ কাটাকুটি যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা হবে তাই তোমাকে একটা ফো এ ফোর সাইজ পেজের মধ্যে আগে চারিদিকে বর্ডার একটা লাইন টেনে দিতে হবে এবং তারপরে তোমাকে সেই বর্ডার লাইনের মধ্যে লাইন আবার পেন্সিল দিয়ে লাইন টেনে নেবে যাতে তোমার হাতে লেখাটা পরিষ্কার হয় কারণ হাতে লেখা পরিষ্কার না হলে তোমার প্রোজেক্ট দেখতে ভালো লাগবে না সেই জন্য প্রোজেক্টটা রেডি করার সময় হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে ধীরে ধীরে লিখতে হবে এবং যাতে পর্ষদ নাম্বার না কাটতে পারে তার জন্য তোমাকে সেইভাবেই কিন্তু ব্লু এবং ব্ল্যাক পেনও ইউজ করতে হবে এরপরে দেখো কনক্লুজান রয়েছে কানক্লুশনটাও তোমাকে লিখতে হবে এটি আরেকটি পেজে গিয়ে লিখবে ওখানে আমাদের কনভারসেশান শেষ হয়ে গেলে তারপরে কনক্লুজনের এই হেডিং করে কানক্লুশন কি লিখেছি সেটা তোমাদের লিখতে হবে দেখো লেখাগুলো আসছে পরপর এভাবেই সুন্দর করে হাতে লেখা করে যাদের হাতে লেখা মনে হয় যে খারাপ বা বাঁকা হয়ে যায় তারা একটু পেন্সিল দিয়ে আগে দাগ টেনে নেবে তারপরে তোমরা এইভাবে সুন্দর করে সোজা সোজা করে লিখবে যাতে লেখাটা ভালো হয় এবং তারপরে দেখো লেখা যে ফিউচার প্রসপেক্ট অফ দ্য স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের ফিউচার প্রজেক্ট কি অর্থাৎ এখান থেকে আমরা এটা যে আমরা লিখলাম এটা থেকে আমাদের কতটা কি আইডিয়া এলো বা কী ব্যাপার হলো সেটা লিখতে হবে এবং আলটিমেটলি তোমাকে লিখতে হবে যে এই যে প্রোজেক্টটা তৈরি করতে করলে তুমি এই যে কনভার্সেশনটা তৈরি করলে সেই কনভার্সেশানটার রেফারেন্সটা তুমি কী কোথা থেকে এ সমস্ত তথ্য পেয়েছো আমি এখানে দিয়েছি দেখো অল আমাদের যে ইনফরমেশনস মেনলি কালেক্টেড ফ্রম উইকিপিডিয়া থেকে নিয়েছি এবং তার সঙ্গে দ্য গার্ডিয়ান দ্য টাইমস কয়েকটা পত্রিকার নাম দিয়ে দেবে সো এইভাবেই রডি করে নাও আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে সকলেই তৈরি করে নিতে হবে